এখনো অনেক দূর এগুতে হবে, একটু ভুল হয়ে গেলে সব ভেঙে যাবে। আমি আর তোমাদের বোঝা হয়ে থাকতে চাই না। পাগলামি করিস না বোন, ভুল কখনো ভাইয়ের মাথার বোঝা হতে পারে না বোন। একই শ্রীমতী শ্বশুর বাড়ি থেকে চলে এলি কেন মা? জানো মা, ওর শ্বশুরের চোখে ও আজ ডাইনি। দুঃখে অভিমানে শ্রীমতী ডিমটি নদীতে মরতে বসেছিল, আমি দেখতে পেয়ে ঝগড়া বিবাদ করতে যেও না দাদা, ওরা হচ্ছে জমিদার। ওদের কোন নজর যদি তোমার উপরে পড়ে তাহলে তাহলে শুনেছি তোকে যদি ওরা ঘরে তুলে না নেয় আমি ওদেরকে সহজে ছাড়বো না শ্রীমতী। আমার জন্য তোমার এত মাথা ব্যথা কেন দাদা? আমি তোমার সত্যের সম্পর্ক হারিয়ে যাইনি বোন, মায়ের পেটের বোন না হলেও সত্যের সম্পর্ক হারিয়ে যাইনি দাদা। তোকে স্বামীর ঘরে প্রতিষ্ঠা করতে এই অপমান অন্যায় আমি হাসি মুখে মেনে নেব, কিন্তু তোর এই অন্যায় অপমান আমি কিছুতেই মেনে নেব না, কিছুতেই মেনে নেব না। দাদা শোনো, দাদা শোনো, না দাদা কাজ কিছুতেই আমি জমিদার বাড়িতে যেতে দেব না। জমিদার বাবু আজ রাগে শোকে সে কাতর হয়ে পড়েছে, দাদার মুখে প্রতিবাদের ভাষা শুনলে সংসার ভালোভাবে চলতে যত কাজ আছে সবগুলো আমি উপরে দিয়ে তোর পথ একেবারে পরিষ্কার করে দিয়ে যাব, কিন্তু তুই যখন পিছিয়ে পড়েছিস। পিছিয়ে পড়তে আমি চাই না দাদা, ভাবছি এত বড় সত্যকে মিথ্যার পাল্লায় দাঁড় করাতে গিয়ে যদি আমি ধরা পড়ে যাই। ছি 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 ছি, কামনা রে এ কামনা, আমাকে কি তুই এত বুকা ভেবেছিস? শোন, তোকে না মুখে কিছু বলতে হবে না, একটা চিঠিতেই সব
এটা তোর কাছে রেখে দিই। আমি যখন বলব ঠিক তখন তোর শ্বশুরের হাতে এই চিঠিটা দিবি, তারপর যা করব আমি করব রে কামমা। জানো দাদা, তোমার ভগ্নিপতি সবকিছুর মূলে আমাকে আর তোমাকে সন্দেহ করছে, বলছে মায়ের গয়নাগুলো নাকি আমি চুরি করেছি। বলুক না, বলুক না, বলুক না, বলতে দে, বলতে দে, বলতে দে, আমি তো আর মাইন করিনি, তুইও মাইন করিস না। এই তোর ভাবনা কি, তোর দাদা আছে না, আমার কথাতে চলবে, তাই তো, কারো চোখ লাগানি আমি সইব না। একটা একটা করে ছিঁড়িবে, আমি উপরে উঠছি, দেখা যাক। ওকে সব বুঝিয়ে বলেছ, রাজি আছে? খুব রাজি আছি, তা খাবার চাই, কোথার পরনে কাপড় নেই, ছেলে মেয়ে দুটি কেটে ভাসছে না, যে কোনো উপায়ে হোক তা খাবার পেতেই হবে। আমি জেনে শুনে চকুলালকে তোমার বাড়িতে পাঠিয়েছিলাম, চষি পড়ার মধ্যে তোমার অবস্থাই নাকি সবচেয়ে বেশি খারাপ। হ্যাঁ হুজুর, এমন খারাপ অবস্থা আর কারো জাতি না হয়। আর ভাবতে হবে না ফকির, তুমি যদি বিশ্বাস বাবুর কথা মতো কাজ করে যাও তাহলে তোমার জমি জায়গা হাল এলে সব হবে। আমাকে এক্ষুনি কিছু টাকা দেন হুজুর, আজ তিন দিন আমার ছেলে বউ খেতে পাচ্ছে না, আজও যদি ওদেরকে কেঁদে দিতে না পারি তাহলে যে আমি পাগল হয়ে যাব। ঠিক আছে, তুমি যাও ফকির বেরা, আমি চকুলালকে দিয়ে তোমার বাড়িতে টাকা পাঠিয়ে দেবো, যাও যাও। আপনার মার বলন্তি হোক হুজুর। যদি বেইমানি করো তাহলে যাওয়াটাকে প্রাণ চালানো 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 আমার প্রাণটা জানেন রইল হুজুর। যদি বুঝেন এই পকির বড় বেইমানি করেছে তাহলে এই প্রাণটাকে এই দেহ দেখে আমার এখনো অনেক দূর এগোতে হবে, একটু ভুল হয়ে গেলে সব ভেঙে যাবে। বাবা এসো দেবতো, বলে নিয়ে এলেন কেন বাবা।
বাবা, চিরকাল আমি যে মহল বন্ধ রেখেছি আজ কেন তার চাবি খুললে? তুমি এবারে সব কিছু ছেড়ে দিয়ে সেই ডাইনি বধুর কাছে চলে যেতে চাও? যাওয়াই উচিত বাবা। শ্রীমতী আপনার কাছে ডাইনি হলো, সে আমার বিবাহিতা স্ত্রী, আর স্ত্রীকে ত্যাগ করা স্বামীর ধর্ম নয়। ওই দিকে চেয়ে দেখো, কি দেখছো? দেখি বাই মহলে আমার ছবি কেন বাবা? তোমার নয়, তোমার পিতামহ বীরেন্দ্র বিজয়ের ছবি। তুমি পেয়েছো তার সম্পূর্ণ রূপ, আশ্চর্য। আর এটা এটা কার ছবি বলতে পারো? একি শ্রীমতীর ছবি আপনি কোথায় পেলেন বাবা? শ্রীমতীর নয়, আজ থেকে 50 বছর আগে এক নির্যাতিতা নারীর ছবি। কি বলছেন আপনি? হ্যাঁ বলছি, তোমার পূর্বপুরুষের সেই কলঙ্কিত জীবনের ইতিহাস আমি খুলে বলছি। আজ থেকে 50 বছর আগে যা ঘটেছিল সব তোমাকে আমি খুলে বলবো। 50 বছর আগে? আজ থেকে 50 বছর আগে।